সরে যা। এই সকালবেলা অলক্ষ্মী বন্ধা মেয়ে লোকটার মুখ দেখতে হলো, আল্লাহ জানে সারাটা দিন যে কিভাবে কাটে, কোন অঘটনই না ঘটে। আজ ফকির বাবা নিজে এসে তাবিজটা দিয়ে গেছে। খোদা, এবার আমার ছেলের ঘরে অন্তত একটা সন্তান দিয়ে আমাদের বংশ রক্ষা করো খোদা, বংশ রক্ষা করো। দাও তোমার হাতটা দাও। আজ একটি বছর হয়ে গেল এই তাবিজের কোনো বরকতি পেলাম না। খোদা, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। সবাই তিরস্কার, আমার সহ্য হয় না, সহ্য হয় না, সহ্য হয় না। তিলা তিলা তীর মুখ দেখার জন্য, কিন্তু সে স্বাদ আমার পূরণ হলো না। খোদা, হয়েছ কি নাকি তুমি একটিবার মা হবার ক্ষমতা দাও, নইলে আমার ছেলে তবিজকে আরেকবার বিয়ে করার সুমতি দাও খোদা। আর তোমার কাছে কিছুই চাই না খোদা, আর কিছুই চাই না। তোমাকে আমি কতদিন বলেছি সকালবেলা এই পোড়া মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না, দিলে তো আজকে দিনটা মাটি করে। জানি সারাটা দিন কি অঘটন না ঘটে। মা, ভাত খেয়েছো? ভাত না দিয়ে আমাকে বিষ এনে দিতে পারিস না? এই বয়সে আর তোদের কত জ্বালা সহ্য করবো। আমা কি বলছো? আমি কি কি বলছি? বুড়ো বয়সে নাতি নাতকর নিয়ে মানুষ কত সাদার লাভ করে, আর আমি আমার পুরা কপাল। সখিনার কুলে সন্তান আসে না, এটা তো ওর দোষ না, আল্লাহ দেয় না বলেই তো। আল্লাহ কি তোকে আবার বিয়ে করতে মানা করেছে? কত করে বললাম আর একটা বিয়ে কর, অন্তত একটা নাতি নাতির মুখ দেখে যাই। ওই পোড়া মুখে তোকে তাবিজ করেছে। আচ্ছা আচ্ছা, হলো, চলো খাবো। না, আমি খাবো না। সকাল সকাল নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছেন? তুমি তো জানো মা না খেলে আমি কিছুই খাই না। এই অশান্তি আমার ভালো লাগে না সকিনা, ভালো লাগে না। আল্লাহ গো, আমাকে আর কত দুঃখ দেবে আল্লাহ। আজকের দিনের মধ্যে শেষ করিস। আল্লাহ আলাইকুম। বেলা থাকতে থাকতে গঞ্জের হাটে নিয়ে যাস, বুঝলি? গঞ্জের হাটে। জি আচ্ছা। এই দুয়ালি মোলার বাড়ি পাঠিয়ে দিস। সর্বনাশ হয়ে গেছে হুজুর,
দাদি আম্মা হঠাৎ ঘাট থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ চল চল। আল্লাহ আল্লাহ আমার সময় শেষ হয়ে এসেছে বাবা। না মা না, ও কথা বলো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর বোধ হয় তোরা আমাকে ধরে রাখতে পারলি না বাবা, পারলি না। বাবা রে, আমার অনেক সাধ ছিল একটা নাতির মুখ দেখবো, তাকে আমি নিজ হাতে রূপোর চামচ দিয়ে মুখে প্রথম মধু দেব, কিন্তু সে ভাগ্য বোধ হয় আর হল না। আমাকে কথা দে তুমি, অন্তত বংশ রক্ষার জন্য হলেও তুই আবার বিয়ে করবি। কেমন আছেন জামাই মিয়া? জি আপনি কোনো খবর পাননি? কিসের খবর? আমার মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলুন চলুন, এই নে ধর। চলুন চলুন। আরে মিয়া ভাই, তুমি কেমন আছো? ভালো। জামাইয়ের মুখে শুনলাম মাইমা মারা গেছেন, তা আমাকে একটা খবর দিল তো পারতি। এটা আমারই ভুল হয়ে গেছে, কিন্তু আমি এসেছিলাম সকিনাকে নায়ন নিতে। পরশু আমাদের চাস্ত বোন ওই যে সামিনা, ওর বিয়ে। ও কিন্তু মিয়া ভাই, চার দিন পর মায়ের চল্লিশা, কি করে যাই? সকিনা, তুমি বাড়ির বোনদের মধ্যে বড়, তোমার অবশ্যই যাওয়া উচিত। মেয়ে ভাই, আপনি ওকে নিয়ে যান, চল্লিশার পর আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। কিন্তু এদিকে? হ্যাঁ, এদিকের জন্য তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে নেব। তুমি যাও, তৈরি হয়ে নাও। ওদিকে পানি দে, মই বইয়ার হইছে, মই রেতেতে আছে না। আরে দিদি, ওড়ি শৈলা তো কথা কয় খাও। তুমি বুঝি খালি চল্লিশ খাইয়ে বেড়াও।
ভাবছো কি? ভাবছি মায়ের চল্লিশা তো চার দিন আগে হয়ে গেল, কিন্তু এখনো আমাকে নিতে এলো না। আসবে আসবে, ভাবলে কিসে, এখন খেয়ে নাও। না ভাবি, আমার ভালো লাগছে না, মানুষটা কেমন যেন ঝিমঝিম করছে। তুমি খেয়ে নাও। এসো তো। আরে কি হলো? ওগো তাড়াতাড়ি এসো, আরে এসো না। আরে আরে ধরো, ঘরে নিয়ে চলো। ভয়ের কিছু নেই, উনি মা হতে চলেছে। সত্যি বলছো খালা? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। মিয়া ভাই, তুমি এক্ষুনি আমাকে সোনাগাঁয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কি বললে? তুমি মা হবে, আমি বাবা হবো? হ্যাঁ গো। বলো এই খুশিতে তুমি আমার কাছে কি চাও বলো। কিছু না, শুধু আপনার ভালোবাসা। কি করছি? এই অবস্থায় তোমার ছোটাছুটি করা একদম নিষেধ। তাহলে আস্তে আস্তে যাব? এ কথা শুনি তুমি কত যে খুশি হবেন তোমাকে বোঝাতে পারবো না। না না, এত রাতে তুই যাবি কি করে? সকাল হোক, তোর যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেবো। খোদা, আজকের রাতটা যেন তাড়াতাড়ি শেষ হয়। আব্দুল, আপনি? তুমি কোথায়? ইয়ে মানে সমস্ত বাড়ি শূন্য। আব্দুল, কি হলো, কথা বলছো না যে? উনি কোথায়? ইয়ে মানে হুজুর তো বিয়ে করতে গেছে। কাপড়গুলো কোথায় নিয়ে যাচ্ছেন? আমার ঘরে। এটাই তো আপনার ঘর? কিন্তু আজ থেকে এ ঘরে নতুন বউ থাকবে। এসব আপনি সহ্য করবেন কি করে আম্মা? আল্লাহ যদি সহ্য করার ক্ষমতা দেন তাহলে কেন পারবো না। আজ ঘরে নতুন বউ আসবে, ওনাকে যদি আমার পেটের সন্তানের কথা বলি তাহলে হয়তো নতুন বউয়ের বাসর রাতটাই মাটি হয়ে যাবে। সকিনা ফিরে এসেছে? কি হুজুর, বিয়ের কথা শুনে সকিনা কি বললো রে? Oh.
ভীষণ রাগ হচ্ছে। রাগ কেন? আর চার দিন হয় আমি এসেছি, অথচ আমাকে কোনো কাজ করতে দিচ্ছ না। এভাবে সখিনা, সখিনা, আনা সখিনা, এই দেখো কত বড় মাছ পেয়েছি, ভালো করে রান্না করে পুরো মাথাটাই আমাকে দেবে। ঠিক আছে, যদি পুরো মাথাটা খেতে না পারেন তখন মজা দেখাবো। তুমি তোর মাকে বল মাছটা বানিয়ে ফেলতে। বড় বুবু, মাছটা আমি বানাই? না, কোনো দরকার নেই। সাত দিন না গেলে তোমাকে আমি দাবঠির কাছে যেতে দেবো না। এক কাজ করো, উঠোনে গিয়ে সেদ্ধ ধানগুলো রোদে দাও। ঠিক আছে। একটা কথা বলি। বলো। আপনি তো জানেন আমি চলে আসার পর মা বাড়িতে একদম একা, দেখার মতো কেউ নেই। তাই বলছিলাম কি, আপনি যদি বলেন তাহলে মাকে এখানে। আরে এটা খুব ভালো কথা, আম্মা যদি এই বাড়িতে আসেন তাহলে আমরা একজন মুরব্বী পাবো, যে আনার ব্যবস্থা করবে। বাবু দেখো, কি বড় বাবু, ঘরে গিয়ে দেখো আমাদের স্বামী আজ কি ভাবনায় পড়েছে। কিসের ভাবনা? কয়েকদিন হয় এসেছো তো, তাই স্বামীর মুখ দেখে এখনো সবকিছু বুঝতে পারবে না। তিনি ভাবছেন আজ কার ঘরে ঘুমোতে যাবেন। তো এ আবার কোনো ভাবনার কথা হলো? আজ তোমার ঘরে থাকবে। অসম্ভব, আজ পাঁচ দিন হয় তুমি এসেছো, পুরো মাসটাই তোমার কাছে রেখে দাও। না বুবু, তাহলে তোমার প্রতি অন্যায় হবে। এত সাধের স্বামীকে ছেড়ে পাঁচ দিন একা ঘরে কি করে কাটিয়েছো? আজ আমি একা ঘরে থেকে তা বুঝতে চাই। কিন্তু পরে যদি বলো আমি স্বার্থপরের মতো তোমার বাসর ঘরের গন্ধ যেতে না যেতে তোমার স্বামীকে নিয়ে এসেছি, তাহলে তুমি আমাকে এত স্বার্থপর ভাবতে পারলে বুবু? যাও, তোমার সাথে কোনো কথা নেই। ওরে বাবা, এত অভিমান! আগে যদি জানতাম তাহলে। তাহলে কি? ও ছোট বুবু জানাগে জানলে, ও ছোট বুবু জানাগে জানলে, সতীনে মনে ব্যথা দিতাম না। ও বড় বুবু জানাগে জানলে, সতীনে ঘরে আমি আসতাম না। ও ছোট
আসতে কোনো কষ্ট হয়নি তো? না ছোট বুবু, ওনাকে নিয়ে ঘরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। মা ঘরে যান। তোতা, আমার বড় মুরগিকে ধরতো। মা এসো। আব্দুল, তুমি ওনাকে খবর দাও, উনি শাশুড়ি এসেছেন। জি আচ্ছা। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কি বলছো মা, ওসব তুই বুঝবি না, আমার বুঝে কাজ নেই। এসো। শুন, আমি এখানে বেড়াতে আসিনি, এসেছি তোকে কয়েকটা কথা বলতে। কি মা? তুমি তোকে বিয়ে করেছি ও সন্তান হয় না বলে, আর তুই যদি সব সময় বন্ধা মেয়েটার সঙ্গে এভাবে ঢলাঢলি করিস তাহলে তোর অবস্থা ওরই মতো হবে। তোমাকে বলেছে। তোকে কি করে বোঝাবো, ওই বন্ধা হচ্ছে জন্মের অলক্ষী অপয়া, ওদের ছোঁয়ায় সোনা পর্যন্ত মাটি হয়ে যায়। আর ওর পাশে পাশে থাকলে তুইও কোনোদিন মা হতে পারবি না। আর খোদা না করুক, তুই যদি মা হতে না পারিস তাহলে তোর কাছ থেকে স্বামীর মন চিরদিনের মতো উঠে যাবে। হ্যাঁ করে তাকিয়ে আছে। আমি তোর মা, যা কিছু বলছি তোর ভালোর জন্যই বলছি। আর আর একটা কথা মনে রাখবি, তোর বাচ্চা পেটে এলে
ও চাইবে সেটা নষ্ট করে ফেলতে, কারণ বাচ্চা হলে স্বামী তোকেই বেশি ভালোবাসবে। তাই ওর কাছে যাবি না, ওর হাতের কিছুই খাবি না, বৃষ্টির মেরে ফেলতে পারে। আমি যা কিছু বলছি তোর ভালোর জন্যই বলছি। মা আসুন, রান্না হয়ে গেছে, খাবেন। সত্যি সখিনা, তোমার মতো মেয়েই হয় না। রহিমা, তুই সব সময় কাছে কাছে থেকে সব কিছু শিখে নিবি। আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। আমার কাছেও কি শিখবে, বরং ওর কাছে আমার অনেক কিছু শেখার আছে। চলুন খাবেন, ছোট বাবু তুমি এসো। না না, ওর দরকার নেই, আমি আর তুমি একসাথে খাবো, জামাই এলে ও তার সাথে খাবে। আচ্ছা। রহিমা, আমাকে ঠিক মতো আদর যত্ন করছো তো? আমি আর কি আদর যত্ন করব, সখিনা বাবু মায়ের আদর যত্ন নিয়ে এতই ব্যস্ত, আমি কিছু করার সুযোগই পাচ্ছি না। তাই ভালো ভালো। মা, আপনি রোদে বসে আরাম করুন। আচ্ছা মা, আপনি কি খেতে সবচেয়ে ভালোবাসেন বলুন তো, আমি নিজের হাতে তৈরি করে দেব। ও একটা হলেই হলো, গাছের পাকা কলা আছে, খুব মিষ্টি, এখন দুটো এনে দিই। সে কি কথা, একটু আগে যেভাবে আমাকে খাইয়েছো এখন আবার খেলে তো মরেই যাব। আপনি তো কোনোটাই ভালোভাবে খেলেন না, আর বলছেন পেট ভরে খেয়েছি। এখানে থাকলে আমি নির্ঘাত দুদিনে মারা যাব, আবার বললে আমি কালই চলে যাব। না 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 না, আর বলবো না। আপনাকে খেদমত করতে পেরে কত যে আনন্দ পাই তা আপনাকে বোঝাতে পারবো না মা। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। মা, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। আচ্ছা। সখিনা আমাকে যেভাবে আদর যত্ন করছে, না জানি তার স্বামীকে তার চাইতে কত বেশি আদর যত্ন করে। আর যদি তাই হয় তাহলে রহিমা এবারই বড় কর্ত্রী কোনোদিনই হতে পারবে না, আর ওর কপালে সুখও কোনোদিন আসবে না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের ভাগ্য এমন হতে পারে না, কিছুতেই না। প্রয়োজন হলে রহিমার সুখের জন্য সখিনাকে আমি বিষ দিয়ে মেরে ফেলব। হ্যাঁ হ্যাঁ, বিষ বিষ। মা সখিনা। জি মা। আমার পান তো ফুরিয়ে গেছে, দুটো পানি নিয়ে এক্ষুনি এনে দিচ্ছি। আমি হলাম এক মেয়ের এক মা, মেয়ে ছাড়া কাউকে সুখ দেব না। এমিন মা পান। সত্যি সখিনা, তোমার মতো মেয়েই হয় না, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা সখিনা, তোমাকে একটা কথা বলি, তুমি আবার অন্য কিছু মনে করো না। ছি ছি, কি আবার মনে করবো মা, আপনি বলুন। মাঝে মধ্যে এমন এক আধ গ্লাস দুধ আমার মেয়েটাকেও দিও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় দেব মা, আর এ দুধ তো আমি রহিমার জন্যই নিয়ে যাচ্ছি। ছোট বুবু,
খেয়ে নিও কেমন? সকিনা সত্যি তোমার মায়ের পেটের বোন হয়ে গেছে? সত্যি তাই। তোমাকে আদর করে দিয়েছে, তুমি খাও। রহিমা, ওই দুধ তুই কিছুতেই খেতে পারবি না। কেন মা? পরীক্ষা না করে ওই দুধ আমি তোকে কিছুতেই খেতে দেব না। আপনি কি বলছেন? আমি ঠিকই বলেছি, সতীন কোনোদিন আরেক সতীনের ভালো চাইতে পারে না। সকিনা নিশ্চয় দুধে কিছু মিশিয়ে দিয়েছে। অসম্ভব, সকিনা এমন কাজ করতেই পারে না। আরে রাখেন, আপনার চেয়ে বয়স আমার অনেক বেশি হয়েছে, দুনিয়াতে এমন অনেক ঘটনাই দেখেছি। সতীনরা লোক দেখানোর জন্য উপরে উপরে এমন অনেক কিছুই করে, কিন্তু ভেতরে ভেতরে থাকে অন্য চেহারা। আমার মেয়ে মরে গেলে আপনি আবার বিয়ে করতে পারবেন, কিন্তু আমার মেয়ে আমি আর পাবো না। ওই দুধ পরীক্ষা না করে আমি ওকে কিছুতেই খেতে দেব না। কিন্তু এর মধ্যে যদি অন্য কিছু না থাকে? না থাকে ভালো। গ্লাসটা দাও। না, দাও বলছি। আমার মেয়েটা বেঁচে গেল, ওই ডাইনিটা আমার বুকটা খালি করে দিচ্ছিল, আমি কি নিয়ে বাঁচতাম, আমি কি নিয়ে বাঁচতাম, আমি কাল যখন উনি আমার ঘরে ঘুমোতে আসবেন তখন আমি ওনাকে জানাবো আমি মা হতে চলেছি। শুনে কি খুশি না হবেন। দকিনা, দুধটা তুমি রহিমার জন্য নিয়ে গিয়েছিলে, আর রহিমা ওই দুধটা তোমার জন্য নিয়ে এসেছে, খেতে পারবে? বলো পারবে? কেন পারবো না? আপনি আদেশ করলে দুধ কেন বিষু খেতে পারবো। এই দুধটুকু খাও। কারণ তুমি জানো আমার বাড়িতে কাউকে বিষ খেয়ে মরতে দিতে পারি না। বিষ? বাবা 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 বাবা, এখন দেখছি শিশু হয়ে গেছো। বলো কেন আমার মেয়েকে বিষ দিয়ে মারতে চেয়েছিলে? আমি আমি রহিমাকে বিষ দিয়ে মারতে চেয়েছি? হ্যাঁ তুমি, নয়তো এই দুধে বিষ কি করে এলো? বিষ যে দিয়েছে সেটা তো তাই জানার কথা, আমি কি করে বলবো? কে বিষ দিয়েছে সে কথা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি বিষ কেন দিয়েছিলে, বলো। আপনি বিশ্বাস করলেন আমি বিষ দিয়েছি? হ্যাঁ বিশ্বাস করি, কারণ আমার চোখের সামনে তুমি রহিমাকে দুধের গ্লাস দিয়ে গেছো, আর আমি পরীক্ষা করে দেখেছি ওতে বিষ মেশানো আছে।
তাহলে আমাকে বিষটা খেতে দিলেন না কেন? আমার বাড়িতে তুমি বিষ খেয়ে মরলে সমস্ত কেলেঙ্কারি এসে পড়বে আমার ঘরে। মরতে হয় আমার বাড়ির বাইরে গিয়ে মরো। আমি তোমার মুখ দেখতে চাই না, চলে যাও এখান থেকে। এই আমার আদেশ। আপনার আদেশ যে আমাকে মানতেই হবে, কিন্তু কিন্তু এই বাড়িতে যখন বধূ হয়ে এসেছিলাম তখন ভেবেছিলাম এই বাড়ি থেকে আমার লাশ যাবে, আজ সে অধিকারটুকু আর চাইব না। কারণ আপনি কেলেঙ্কারির সম্মুখীন হন, আমি তা চাই না। আর যাবার আগে আমি ক্ষমাও চাইতে পারলাম না। আমি যে আপনার চোখে অপরাধী, ক্ষমা আমাকে করবেন কেন? আজ আমি বিষের জন্য আপনার চোখের বিষ হয়ে গেলাম। আর একটা কথা আপনাকে বলতে চাই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, চলে যাও এখান থেকে। বড়বাবু দাঁড়াও। ছোট বাবু, স্বামীর অবাধ্য হইও না, চলি। মাটির কোলে খাঁটি মানুষ খুঁজে পাওয়া দায়রে, জীবন নদীর কুল কিনারায় সুখের তরি ডুবে গেছে, দুঃখের সাথী নাই রে, চোখের জলে নদী বয়া যায়। মাটির কোলে খাঁটি মানুষ খুঁজে পাওয়া দায়রে, জীবন নদীর কুল কিনারা নাইরে, জীবন নদীর কুল কিনারা নাই। জোয়ারে সে জানায় তারে তীরে
নাম ঘরে সুখের স্বপন ভাসবে সুখে ভেলা মাটির কোলে খাতি মানুষ খুঁজে পাওয়া দায়রে জীবন নদীর কুলকি কাঁচা পরে খেয়ে মরবি নাকি রে মারব ধরে একেবারে ধরে গেলে পাপতেও দিল না ছেলেগুলো মিয়া ভাই দক্ষিণা তুই ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছ এ বাড়ি বিক্রি করে নতুন বাড়ি নিয়েছি সেখানে যাচ্ছি কিন্তু তুই একা জামাই কোথায় না মিয়া ভাই আমি একাই এসেছি তোমাদের জামাই আমাকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে কিন্তু কেন কি হয়েছে সে কথা আমাকে জিজ্ঞেস করো না মিয়া ভাই আমি চাই না সব কথা জেনে আমার স্বামীকে কেউ দোষারোপ করুক ঠিক আছে যদি না বলিস আমি শুনতে চাইব না কিন্তু দুঃখ করিস না বউ তোর ভাই এখনো মরে যায়নি আয় আমার সঙ্গে আয় তোমার সন্তান হবে সত্যি বলছো আজ আমি সবচেয়ে খুশি আমার সারা জীবনের স্বপ্ন সফল হতে চলেছে খোদা তুমি মহান শেষ পর্যন্ত তুমি আমাকে বাবা হওয়ার অধিকার দিয়েছো না 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 আরে মামা আরে শিগগির তো কান্না থামা গরম লাগে কি ভেজা লাগে কি সখী না আর তোর ছেলে আমার কাপড় নষ্ট করে দিয়েছে বউ আর শিগগির এসো বাবা মায়ের আত্মা নিশ্চয়ই শান্তি পাবে বাহ খুব মানিয়েছে মামা পুরো 10 টাকা দিয়ে কিনে আনলাম মামা এর চেয়ে বেশি দামে দিতে পারলাম না তোমার বাবার মতন অনেক টাকা তো আমার নেই গরিব মামা তাই দিলাম একটা অল্প দামের জামা আমি হলাম এই সোনার গায়ের তুমিজ মণ্ডলের একমাত্র ছেলে আর আমি বেঁচে থাকতে যাত্রা গানামবে ওই ব্যাপারীর ছেলে অসম্ভব কি বললেন ধান বেচার টাকা আপনাকে দিয়ে দেবো আমার বাবার টাকা আমাকে দেবে না দেবে কি না দেবো না না আপনি আপনি আমাকে হাত তুলতে পারলেন হাত কেন আমার কথা না শুনলে এর চেয়ে বেশি কিছু হয় কি কি বললে রহিম তোমার কাছ থেকে ধান বেচার টাকা জোর করে কেড়ে নিয়েছে জি হুজুর শুধু তাই নয় আমার জীবনের প্রথম ছেলের বয়সে রহিমের হাতে আমাকে মার খেতে হলো মার খেতে হলো আমাকে মার খেতে হলো মার খেতে হলো রহিম আমার ছেলে হয়ে এত বড় বেয়াদবি করতে পারলো নাতি আমার ঠিকই করেছে রহিম যখন টাকাটা চেয়েছিল তখন ভালো ভালো দিয়ে দিলেই তো পারত কিন্তু রহিমের দোষ কি ঠিকই বলেছেন দোষ রহিমের নয় দোষ আমার কেন এমন ছেলে জন্ম দিয়েছিলাম ওকে বলে দেবেন
এরপর যদি এমন আচরণ কারোর সাথে করেছে তাহলে এবারে ভাত তার কপালে জুটবে না। অনেক সহ্য করেছি আর নয়। মিয়া ভাই, তোমার আদর পেয়ে আজ করিমের এতবার বেড়েছে। আহা, কি করেছে তাই বল। কি করেছে যাও জিজ্ঞেস করো তাদের কাছে। বেশ, এমন মিয়া, এই কি নালিশ করেছ আমার ভাগ্নের নামে? আর সেটার দল বলে আমার শস্য খেতে হাডুডু খেলে সমস্ত ফসল একেবারে নষ্ট করে দিয়েছে। ভাগ্নে আমার হাডুডু খেলতে খুব ভালোবাসে কিনা? আর তোমার কি উপকার করেছে ভাগ্নে? আমার উপকার করবে করিম? অসম্ভব। আমার আম গাছে একটাই মাত্র মৌচাক বাসা বেঁধেছিল। ভালো কথা। কিন্তু আজ সকালে সে তার দলবল নিয়ে এসে পুরো বাসাটাই ভেঙে নিয়ে গেল। ভাগ্নে আমার ছোটবেলা থেকে মধু খেতে ভালোবাসে কিনা তাই। আর টনা মিয়া, বলতো তোমার কি নালিশ? সকালবেলা সে আমার উঠানে গিয়ে এই টনা মিয়ার নতুন টনটনে জালটা নিয়ে গেছে। বলি জালটা কি তার বাপের? তুমি কিছু মনে করো না বাবা, ভাগ্নে আমার নতুন জাল মারতে শিখেছে কিনা তাই। মিয়া ভাই, আসুক আসুক আজ বাড়িতে, জালের বদলে আমি তার পিঠের ছাল তুলে ফেলবো। মারে মারুক না জাল। আমার আপন ফুফাতো মোহাম্মদ আব্দুল করিম ভাই মনে হয় জালে অনেক বড় মাছ পড়েছে, আমি মাথাটা খাবো। খাবে, অবশ্যই খাবে। তবে আমি খেয়ে যতটুকু বাঁচে। মাথাটা তুমি খেয়ে। পাল ভাই, তোমাকে ছাড়ছি না, উমাস তোমাকে ছাড়বো না। চল চল উঠি। এভাবে বাড়ি গেলে লোকে বলবে কি? চল ওই কাপড়ওয়ালাকে ধরে কোন রকমের রাজি করে কিছু করা যায় কিনা। এই কাপড়ওয়ালা, এই কাপড়ওয়ালা শুনো, শুনুন, আমাদের কাপড়গুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন আমরা ভেজা কাপড়ে বাড়ি যেতে পারছি না, তাই বলছিলাম আপনার কাপড়গুলো থেকে কয়েকটা কাপড় কিনে আমরা বাড়ি গিয়ে তা ফেরত দেব। মাফ করো, ওইটা পারিব না। এই তবে যদি কিনিয়া নাও এবং এইখানে দাঁড়াইয়া টাকা দেও তাহলে হইতে পারে। আমাদের কাছে যখন টাকা নেই দুই লাগে, আমাদের এই উপকারটুকু করুন না। লাভ স্যার আমি কারো উপকার করি না, শাড়ির দাম দিতে না পারিলে আমাকে অন্যভাবে খুশি করো। অন্যভাবে? তাহলে বলুন কি করলে আপনি খুশি হবে? তেমন কিছু না, তোমরা সবাই মিলিয়া নাচ গান দেখাইলেই চলিবে। বুঝিয়াছি, তোমরা রাজি নাও, আমি চলিয়া যাইতেছি। শুনুন,
আমি যাইতেছি, তোমাদের গান শুনিয়াছি বলে শাড়িগুলা দিয়া দিলাম, আসি। আমি চলিয়া গেলে আবার গাল দিও না। তুমি খুব ভালো মানুষ। চলিয়া গেলেই টের পাইবে। এটা তো আমার শাড়ি। তাই তো, এটা আমার শাড়ি। হ্যাঁ, তো এটা আমারই তো। এটা তো তোর শাড়ি। আমার শাড়ি। তুই আসছো যে? হ্যাঁ,
তাহলে আমাদের শাড়িগুলো ওই শাড়িওয়ালাই যাত্রা পার্টির ভাড়া ঘন্টায় 10 টাকা ওরে বাবারে করিম যে তাড়াতাড়ি যা যাচ্ছি জালে আমি পড়লাম ধরা করে কি উপায় রে শাড়িওয়ালা ভেজা অঙ্গের নাচ দেখিতে চায় রে ও তাহলে করিম তুই চল ওর মায়ের কাছে নালিশ করে আসি দেখ বল ক্ষেতের কাজ রেখে মানুষকে হয়রানি বল জবাব দে মানুষরা এসে আমার কাছে নালিশ করে আমাকে লজ্জা পেতে হয় বল বল আর মানুষকে হয়রানি করবি বল জবাব দে আজ আজ মেরে দে বল বল কথা বলছিস না কেন বল বলছি জবাব আরে আরে কথা বল করিস কি করিস কি ভাই আর ছেলেটাকে কি মেরে ফেলবি মামা তুমি সরে যাও আমাকে আমার শাস্তি পেতে দাও অনেক অন্যায় করেছি এবার যদি আমার আক্কেল হয় মারো মা আরো মারো শয়তানি করিস কর একটু কম একদিকে বোন আর একদিকে ভাগ্নে এখন আমি কোন দিকে যাই ভেবে পাই না তোকে কতবার বলেছি এভাবে দুষ্টামি করে আমার হাতে আর মার খাস নে আমার কথা তো তোর কানে যায় না তোমার কথা আমার কানে ঠিকই যায় মা কিন্তু তোমার মার আমার গায়ে লাগে না হ্যাঁ এত মার মারলাম তবুও বলছিস গায়ে লাগে না এই দেখো বস্তা তবে রে শয়তান দাঁড়া মজা দেখাচ্ছি আমার আমার লাঠিটা কোথায় উজ উজ ওই যে লাঠি ওই যে লাঠি টেবিল নেছে আরে আবার কি মা খেলা তুমি সামলা আমি দাঁড়া 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 একটা অপরাধের জন্য ওকে কয়টা শাস্তি দেবি হ্যাঁ তুমি তুমি সব নষ্টের মূল চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো সজাগ থাকতে বলে কি তুই আমাকে করিম পেয়েছিস যা যা ভাত বাড়কে খিদে লাগে না যা আমোখা বস্তার মধ্যে সুটকির গন্ধ বলো কি মামা কাল থেকে নৌকা চড়াবো আমি নায়ের মাঝি হব আরে আমি কি করব এ তোর মায়ের আদেশ ঠিক আছে নৌকা আমি চালাবই তবে পরে যদি কিছু হয় আমাকে কিছু বলতে পারবে না আরে আরে এ কিরকম কথা এটাই কথা ওটা দাও দাও বাবা আমার আপন ফুয়াতা মোহাম্মদ আব্দুল করিম ভাই যদি নায়ের মাঝি হয় তা আমি কি হব আব্বা তুই তুই রোজ দুপুরে ওর জন্য খাবার নিয়ে যাবি ঘাটে আচ্ছা আসুন আর বাকি সময়টা আমাদের টমেটো আর লাউ খেত পাহারা দিবি কোন বেটন কোন বেটি রোজ রোজ আমাদের লাউ চুরি করে একবার ধরতে পড়লে ওই বেটর মুন্ডুটাকে আমি লাল দিয়ে ঘন্ট বানিয়ে ফকির খাইয়ে দিতাম তুই যা ঘাটে যা মাথা ফাটাবে নিজে কানা আরে তুই কোথায় যাচ্ছিস ঘাটে বাড়িতে গিয়ে ওর খাওয়ার নিয়ে যা আচ্ছা আরে আরে ওদিকে না এই দিকে ওরে আল্লাহ ইস ছেলে তো না আর কোন চোর আমার লাউ চুরি করে নিয়ে যায় আজ তা আমি আমার নিজের চোখে দেখব এই আমি খেয়ে পাহারা নকল মানুষ হয়ে দাঁড়ালাম Thank you.
তাহলে তুই আমাদের খেতে লাউ চুরি করতি আজ তোকে আমি খেয়েছি আমাকে মাফ করে দাও আমি আর চুরি করব না মাফ করতে পারি যদি তুই আমাকে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে মন দিয়ে ভালোবাসিস তাহলে বল রাজি হ্যাঁ আমি রাজি ছাড়ো ওরে আমার ভাওয়া ব্যাং ভাঙ্গা দিমু তোমার ঠ্যাং করো যদি কাউতালি তোমার মুখে মাইকা দিমু চুনকালি ওরে আমার টুনটুনি আমি তোমার টুনটুনা শোনো আমার নাচুনি আমি হইলাম তোমার প্রেমের ঝুনঝুনি ঝুনঝুনি ওরে আমার ভাওয়া ব্যাং ভাঙ্গা দিমু তোমার ঠ্যাং করো যদি কাউতালি তোমার মুখে মাইকা দিমু চুনকালি চুনকালি পান্তা ভাতে মাইকা দিমু বাউন বাইরার ঘি ভালো খাওয়ার ইচ্ছা নাই যদি সোনার গয়না পাই ভাইবা দেখুম তোমার ঘর করমুনি ওরে আমার টুনটুনি আমি তোমার টুনটুনা শোনো আমার নাচুনি আমি হইলাম তোমার প্রেমের ঝুনঝুনি ঝুনঝুনি তোমার প্রেমে আমি পাগল বলো কেন আবোল তাবোল তোমার মতো এমন ছাগল তোমার মতো এমন ছাগল ভালোবাসি না তুমি ভুনটুনি ওরে আমার টুনটুনি আমি তোমার টুনটুনা শোনো আমার নাচুনি আমি হইলাম তোমার প্রেমের ঝুনঝুনি ঝুনঝুনি ওরে আমার ভাওয়া ব্যাং ভাঙ্গা দিমু তোমার ঠ্যাং করো যদি কাউতালি তোমার মুখে মাইকা দিমু চুনকালি চুনকালি রে ময়না ওখানে বসে কাঁপছিস কেন হ্যাঁ আরে বলবি তো কি হয়েছে আমাকে পার করে দাও করিম ভাই আমি পালিয়ে যাব পালিয়ে যাবি কেন কি হয়েছে নদীতে গোসল করতে নেমেছিলাম উঠতে গিয়ে দেখি আমার সোনার হারটা নেই হ্যাঁ বলিস কি হাতটা হাতটা নিশ্চয় পানিতে পড়ে গেছে এখন আমি বাড়িতে গেলে মা বাবা শুনলে আমাকে আর আস্ত রাখবে না আমাকে তুমি পার করে দাও আমি চলে যাব কিন্তু যাবি কোথায় যেদিকে দু চোখ যায় আরে এতে যে তোর বাবা মার মুখে চুনকালি পড়বে গ্রামে বদনাম হবে শোন তার চেয়ে আমাকে বল হাতটা কোথায় পড়েছে আমি নিজেই খুঁজে দেই ওই যে ওইখানে বেশ তুই নিশ্চিন্তে বসে থাক আমি এক ডুবে তোর হার খুঁজে দিচ্ছি এবার ঠান্ডা পানিতে ডুবে
ভিজে অঙ্গে নাচ দেখার মজাটা হাড়ে হাড়ে টের পাও। কি হলো করিম ভাই, খেয়েছো? না এখনো পাইনি। না রে, খুঁজে পাচ্ছি না। করিম ভাই, তুমি মিছে মিছে কষ্ট করছো, ওই আর তুমি খুঁজে পাবে না। তার চেয়ে আমাকে পার করে দাও, যেদিকে দু চোখ যায় চলেই যায়। দাঁড়া, আর খুঁজে না পাওয়া পর্যন্ত আমি উঠব না। তুই যখন কষ্ট করলে তখন আর একটু খুঁজু না। আল্লাহ মালিক, না খুঁজে পাচ্ছি না। হারালে তো পাবে। তোমাকে এতক্ষণ ডুবাতে পারলাম, এতেই আমার উসুল। তার মানে? যেমন পুকুরে তেমন পুকুর খাইছো তুমি আজ, এবার যদি হয় তোমার লাজ। ও মাঝি নারী নয় হাড়ি, পরে তার দশ বারো হাত ছাড়ি। আমি যেমন পুকুর তেমন পুকুর খাইছো তুমি আজ, এবার যদি হয় তোমার লাজ। ও মাঝি নারী নয় হাড়ি, পরে তার দশ বারো হাত ছাড়ি। আর সারি সারি কত নারী পায়ের নিচে আছে, আমার কথায় খেমটা না তো না চেহেরে। ও কন্যা ঘুঘু তুমি দেখেছো, কাছে পেলে ভাত দেখাবো। চোরের থাকে বড় গলা বলে গুনি গান, খালি কলস বাজে খান খান। ও মাঝি তুমি কত কাজে, দেখবো আমি রাখিলাম বাজি। ধরবো যখন দেখবো তখন শুনো বলি ময়না, মানবো না আর কোনো বাহানা। ও কন্যা এমন মুগুর মারবো, পিঠের হাড় ঢুকে এনে ছাড়বো। যেমন কুকুর তেমন মুগুর খাইছো তুমি আজ, এবার যদি হয় তোমার লাজ। ও মাঝি নারী নয় হাড়ি, পরে তারা দশ বারো হাত ছাড়ি। আমার আপন ভুয়া তো মহাপ্রাপ্য করুন ভাই। কিছু না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে রে। কি রে, খাবি না? না মা, ভালো লাগছে না। কে কি গা দেখে পুড়ে যাচ্ছে? দাঁড়া আমি লেপ নিয়ে আসছি। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ যদি আমি না নিই। আমার নামই করিম না। ও মা মা মা, শুয়ে পড়, শুয়ে পড় বাবা। কি হয়? আমার কিছু নেই, ইঞ্জেকশনটা দিয়ে দিলাম। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। জ্বর কমার আগ পর্যন্ত মাথায় পানি ঢালতে থাকবে। আচ্ছা, আপনি আমার সঙ্গে গঞ্জে আসুন, ওষুধটা দিয়ে দিচ্ছি। চলুন। তুই কাছে বস, কোথাও যাবি না। শোন, তোকে একটা কথা বলি, মানুষের হায়াত মৌতের কথা তো কিছু বলা যায় না, তাই সময় থাকতে তোর নামে আর তোর রহিমের নামে সবকিছু লিখেন। লিখলে কি হবে? আমাদের কি আর কেউ আছে? পুরা মুঠি নেই মানে? জামাই চোখ বুঝলে দেখবি সকিনা বিবি উড়ে এসে হাজির হয়েছে। ওকে তো আর তালাক দিয়ে বাড়ি থেকে বের করা হয়নি। হা করে কি ভাবছিস? আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। যা, জামাইকে সব বুঝিয়ে বল। চা আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আহ
কথা বলি? বলো। মানুষের হায়াত মতের কথা তো বলা যায় না, তাই বলছিলাম রহিমকে যদি কিছু একটা করে দিতেন। আমার মন বলছে ও হয়তো সবকিছু ছেড়ে ভালো হয়ে যেত। বেশ, তোমার কোনো কথাই তো আমি ফেলে দিইনি, আজও ফেলব না। দেখি রহিম তোমার কথায় মানুষ হয় কিনা। কিন্তু রহিম, জানি না এ কোন পাপের শাস্তি আমি ভোগ করছি। মা, এখন আমি অনেক সুস্থ, তুমি গিয়ে ঘুমাও। তুই ভালো না হলে আমার যে ঘুম আসবে না বাবা। মা, তুমি যখনই আমাকে বাবা বলে ডেকেছ, আমি তোমাকে একটি প্রশ্ন করেছি, আজও করছি। তুমি তো আমাকে আমার বাবার কথা কিছুই বলনি। কি আমার বাবা ছিল? তিনি আজও বেঁচে আছেন কিনা? করিম, তুই যখনই আমাকে তোর বাবার কথা জিজ্ঞেস করেছিস, তখনই আমি তোর কথার জবাব দিতে পারিনি। আজও আমার কাছে এই কথার কোনো জবাব নেই। তবে তুই তোর মাকে কোনো দিন ভুল বুঝিস না বাবা, তাহলে আমি মরে যাব, মরে যাব। না মা, না, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না মা। আমি তোমাকে হারাতে যাবো না। তোরা সবাই বলিস আমি অসুস্থ, কিন্তু আসলে আমার কোনো অসুখ নেই রে, ডাক্তারও তাই বলেছে। তাহলে আপনি একা একা এত কি ভাবেন হুজুর, বলুন তো? ভাবনা আমার একটাই, আমি বোধহয় জীবনে কোথাও একটা মস্ত বড় ভুল করেছি, আর সেই ভাবনায় আমার বুকের মধ্যে সারাক্ষণ কাটার মতো বিঁধছে। ওসব কথা এখন থাক হুজুর, অনেক রাত হয়েছে, চলুন আপনি ঘুমোবেন। জানিস তুই ছাড়া বাড়ির সবাই কেমন জানি আমার কাছ থেকে দূরে দূরে সরে আছে। এটা আপনার ভুল ধারণা হুজুর। ভুল হবে কেন রে, দেখছিস না তুই আমার পাশে রাত থেকে বসে আছিস, আমার কোনো কষ্ট হয় কিনা? আর বাড়ির সবাই কেমন পরম শান্তিতে ঘুমিয়ে আছে, ওরা সুখে থাকুক শান্তিতে থাকুক, সারা জীবন এরুয়াই করি। করিম, তোর সাথে কিছু কথা আছে। শুন, ওর কথার আমি নিয়ে কুচি করে দাঁড়া হয়ে গেলি। তোর প্রতি অন্যায় করার পর থেকে আমি আর এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। এখন কি চাস? দুটো জিনিস, প্রথমটা ক্ষমা। করবো না, পরেরটা বল। পরেরটা প্রেম। ওসব আমি বুঝি না। No!
আমি চাই না তোরে তুমি কেমন আমি চিনি না তোরে চোখের জলে পালিশ ভেজে বন্ধু তাকাই না তো ফিরে একবার কাছে এলে তোমায় দেখাতাম বুক চিরে বন্ধু দেখাতাম বুক চিরে আমি বুঝি না তোরে তুমি কেমন মারত বন্ধু বন্ধু তিরে যেন নারে নারীর পীড়িত জানে বন্ধু ছাড়তি আমাকে তোর ভালো লাগে? হ্যাঁ। আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ। তাই আমিও তোকে ভালোবাসি না। তবে বল বল, আমাকে পেতে হলে তোকে তিন দিন রোজা রাখতে হবে, তারপর ভেবে দেখব। তিন দিন কেন? তোর জন্য আমি সারা জীবন রোজা রাখতে পারি, তবে ইফতার কিন্তু তোর হাতে খাবো, নয়তো সে রোজা আমি সারা জীবন ভাঙব না। আগে রোজা রেখে নে। হ্যাঁ, ওই দিকে কি? আচ্ছা, যদি সকালে আগে ঘুমিয়ে ভাঙে তাতে যেতেই থাকে। ওকে বলবি ও যদি ইফতার নিয়ে না আসে তাহলে আমি এ রোজা কোনদিন ভাঙব না। কি বললি? মরার রোজা রেখেছে? হ্যাঁ, তোমাকে তো সবই বলেছি, যদি তুমি ওকে ইফতার না করাও তাহলে সে রোজা ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা।
যা রেখেছে। আমার মন বলছে ও আমার জন্য নিশ্চয়ই এফতার নিয়ে আসবে। আশ্চর্য, ময়না ঠিকই রোজা রেখেছে। ইফতারের সময় হয়ে গেছে। এখানে কিছু চিড়ার গুড় আছে, শোন, তোকে তিন দিন রোজা রাখতে বলেছিলাম না, আর রাখতে হবে না। এখন থেকে তুই যা বলবি তাই হবে। হ্যাঁ, এই নে চেয়ারে বসে রাখ। সব নিয়ে নিচ্ছি, রাস্তায় কিছু মুড়ি জুড়ি কিনে খাবি। আচ্ছা, এই যে আমাকে কিন্তু জানা দিতে হবে। করিম, কোথায় যাচ্ছে? তোমার গায়ে। তাহলে দাঁড়া, আমিও তোর সাথে যাব। তোকে নৌকায় করলে আমার বদনাম হবে। আমি বদনামের ধার ধারি না। না, তুই বাড়ি যা। তুই যদি আমাকে না নিস তাহলে আমি পানিতে ডুবে মরবো, বলে দিলাম। এখনো সময় আছে, নৌকা পারবি না। তো গো সুন্দরী, বিনা করি বলি তোমারে, গায়ের লোকে যদি দেখে যা তোমার ভুল সব চলে যাবে রে। ওরে মাঝি ভাই, ভয় নাই বলি তোমারে, ভালো কিছু বুঝি না রে। কেমন গালা, কথার পালা বন্ধ করো রে, তোমার কথা হাতের বৈঠা থেমে থেমে যায়, নৌকা চলে না রে। আমার মাথা খাও যদি যাও ফিলি আমারে, সে ভাগিনীর কবর যদি পাও তবে কান্দু না রে। সুন্দরী, বিনা করি বলি তোমারে, গায়ের লোকে যদি দেখে যা তোমার কুল সব চলে যাবে রে। যত কথা তোমার শোনার সময় নেই আমার, আমার মনে ব্যথা দিয়ে একা একা যেও না তোমার পায়ে পড়ে। ও গো সুন্দরী, বিনা করি বলি তোমারে, গায়ের লোকে যদি দেখে যা তোমার কুল সব চলে যাবে রে।
গেলে জানা জানি লোকে করবে কানা কানি লোকের মন্দ চন্দন করে আমার রঙে দাও না তোমার পায়ে পড়ি ও গো সুন্দরী বিনা করি বলি তোমারে গায়ের লোকে যদি দেখে যা তোমার ভুল সব চলে যাবে রে কেমন গালা কথার পালা বন্ধ করো রে তোমার কথায় হাতের বৈঠা থেমে থেমে যায় নৌকা চলে না রে আমার মাথা খাও যদি যাও আমারে ফিরে এসে অভাগিনীর কবর যদি পাও তবে কান্দু না রে ও গো সুন্দরী বিনা করি বলি তোমারে গায়ের লোকে যদি দেখে যা তোমার ভুল সব চলে যাবে রে তুমি গেদুমাজির ভাগ্নে? জি। ঠিক আছে, তুমি ঘাটে যাও, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, রহিমের নামে লঞ্চের দলিলটা করে দিলাম, খুব ভালো করেছেন হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দেখি এবার সে কাজে মন দেয় কিনা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মালিক। আব্দুল একটু কি হয়েছে হুজুর? দাঁড়া, আমার আমার মাথাটা কেমন ঘুরছে। ভাই ভাই এদিকে এসো, ধরো। কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন, একটু পানি। পানি আমি নিয়ে আসছি। একটু সাহায্য করতে তাহলে ওনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। অবশ্যই। মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আল্লাহ,
তুমি কোনো চিন্তা করো না রহিমা, আল্লাহর রহমতে এখন আমি ভালোই আছি। আম্মা আর সে না থাকলে আল্লাহই জানে কি হতো। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। তুমি কে বাবা আমি জানি না, কিন্তু আজ আমার যে উপকার তুমি করেছো আমার চিরদিন মনে থাকবে। আপনি কথা বলবেন না, বিশ্রাম নিন, আপনি ঘুমোতে চেষ্টা করুন। তুমি বসো বাবা। আব্দুল, ওকে না খেয়ে যেতে দিও না। না না আমি খাওয়া। তা হয় না বাবা, এ বাড়িতে এসে আজ পর্যন্ত কেউ না খেয়ে যেতে পারেনি। আব্দুল তুমি ওর খাওয়ার ব্যবস্থা করো, আমি ওনাকে গরম দুধ দিয়ে আসছি। তুমি এখানটায় বসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। বসো। তুমি কোন গ্রামের ছিলে গো? সুশীলপুর গ্রামের। কি নাম? আমার নাম করিম। সুশীলপুর কোন বাড়ির ছিলে তুমি? গেদুমাঝির বাড়ি। গেদুমাঝি? ওখানে তুমি কতদিন ধরে থাকো? কতদিন মানে ওইটাই তো আমাদের বাড়ি, আর গেদুমাঝি আমার মামা। গেদুমাঝি তোমার মামা? মানে আপন মামা? জি, আমার মায়ের আপন ভাই। তোমার মায়ের নাম কি? সখিনা বিবি। আর তোমার বাবা? জি, বাবাকে আমি কোনোদিন দেখিনি, আর আছে কিনা মা আমাকে কোনোদিন বলেনি। তাহলে করিম তুমি যেরই সন্তান। এসো খাবে, এসো। যা যা খেতে যাও, যা। আমি হলাম এক নাতির এক নানি, নাতি ছাড়া কাউকে দেব না এক ফোঁটা পানি। রহিম আয়, আয় এদিকটা। শোন, এই বাড়িতে তোর একটা শত্রু ঢুকেছে। শত্রু? হ্যাঁ, আজ একটা ছেলে তোর বাবার জীবন বাঁচিয়ে এ বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? শোন, তুই তো জানিস তোর বাবার আগেও একটা বউ ছিল, আর এই ছেলেটা তারই সন্তান, তোর সৎ ভাই। হ্যাঁ, কিন্তু এ বাড়ির সঙ্গে তার মায়ের যে একটা সম্পর্ক আছে এটা সে এখনো জানে না। কি বলছিলাম? আমি ঠিকই বলছি। শোন, যত তাড়াতাড়ি পারিস ওকে এখান থেকে তাড়িয়ে দে, যেন বাড়ির যে সীমানায় আর কোনোদিন আসতে না পারে, নয়তো সব ফাঁস হয়ে গেলে এ বাড়ির অর্ধেক সম্পত্তি তোর হাত ছাড়া হয়ে যাবে। কোথায় সে? ওই আব্দু ওকে ভাত খাওয়াতে নিয়ে গেছে। ভাত? ভাত খাওয়াই। খাও। আব্দুল ভাই, কে সে? ওর নাম করিম, সে না থাকলে তোমার বাবার যে কি অবস্থা হতো আল্লাহই জানে। তাই বলে এখানে কি? ওঠ ওঠ। আহ রহিম, তুই চুপ করো। তুমি এবারে পুরনো চাকর বলে তোমাকে কিছু বলি না, তাই বলে আমি যেখানে বসে ভাত খাই সেখানে ওকে বসে ভাত খাওয়া সাহস তোমাকে কে দিয়েছে? তুই এখনো বসে আছিস? ওঠ ওঠ, থালায় বাইরে যা, যা বলছি। আমি সামান্য এক মাঝি, এখানে বসে ভাত খাওয়া আমার সাজে না, কিন্তু আগে যদি জানতাম তোমার মতো একটা অমানুষের বাড়িতে আছে তাহলে এখানে আমি কিছুতেই আসতাম না। ছোট আম্মা, ওই ছেলেটাকে এখানে বসে খেতে দিয়েছিলাম বলে সে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সে কি কথা? আমি ঠিকই করেছি মা। ছোট আম্মা, আপনি ওকে নিয়ে গিয়ে মাথাটা একটু ঠান্ডা করেন, আমি দেখছি ছেলেটা কোথায় গেল। বল, কেন ওকে অপমান করেছিস? কেন?
বল কেন অপমান করেছিস? ও ঠিকই করেছে রহিম, ওকে সব বল। শুনো মা, কে করিম? সখিনা তো বুঝে একে বলছিস তুই? ও ঠিকই বলেছে, ওই ছেলে সখিনার পেটে সন্তান, আর কিছুক্ষণ থাকলে সব ফাঁস হয়ে যেত, আর তার সঙ্গে কপাল ভাঙত তোর আর তোর ছেলের। যদি ছেলে ভালো চাস তাহলে মুখ বন্ধ রাখতে হবে, কিন্তু তাই বলে যদি মুখ খুলেছিস তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি মা। হ্যাঁ মা, সত্যি যদি তুমি মুখ খুলেছ তাহলে নানির সাথে আমার মরা মুখ দেখবে, এই তোমাকে বলে গেলাম। হ্যাঁ প্রথম মন কি রে, ঘরে এসে এভাবে চুপচাপ বসে পড়লি যে? খুড়ি কি আছে রে? কিছু না মা। তুই নাকি সোনা গিয়ে ব্যাপারি বাড়ি গিয়েছিলি? হ্যাঁ। সেখানে কেউ তো কিছু বলেছে নাকি? না মা। তো একটা ভালো মানুষের ঘরে এমন একটা অমানুষ থাকতে পারে আমার জানা ছিল না। কার কথা বলছিস? আর ওই যে ওই ওই তনুজ মণ্ডলের ছেলে। তনুজ মণ্ডল? তুই তার দেখা পেলি কি করে? ইয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল, আমি মাথায় পানি দিয়ে বাড়িতে নিয়ে গেলাম। আমি না থাকলে কি যে হতো আল্লাহই জানে। জানো মা, লোকটা সব কিছু থেকেও কেন জানে খুব অসহায় মনে হলো। মা তুমি ওনার জন্য একটু দোয়া করো। সে বাড়িতে আর কি কি আছে রে? আই ওই ওনার স্ত্রী আর একটা বুড়ি। মা ওর খুব খিদে পেয়েছে, খেতে দাও না। ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। কুড়ি মাস মেয়ের হাতে তার বাবার সেবা যত্ন করে এসেছে, অথচ কেউ কাউকে জানল না। খোদা তোমার লীলা খেলা কিছুই বুঝি না। কি কি বললি? রহিম ছেলেটার হাত থেকে ভাতের থালা কেড়ে নিয়ে আমার বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে? জি হুজুর, আপনি অসুস্থ ছিলেন তাই কাল কথাটা আপনাকে বলতে সাহস পাইনি। রহিম কোথায়? পুবের ঘরে আছে। বাবা আমার নামে যে লঞ্চটা কিনেছে তার দলিলটা আজ রেজিস্ট্রি হয়ে গেছে। সে দলিল আমি ছুঁড়ে ফেলব। ওগো আপনি ক্ষান্ত হন। রহিমা ওকে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। আপনি না বললে ওকে ভেবেছেন এর পরেও আমি এ বাড়িতে থাকবো? হ্যাঁ মা আমি চলে যাচ্ছি। দাঁড়ো, লন দিয়ে যা। ওই দলিল এখন আপনার নয় বাবা, ওটা এখন আমার নামে। হুজুর, উত্তরপাড়া রহিম ভাইয়ের নামে যে জমিটা কিনেছিলেন সেটা আগামীকালই রেজিস্ট্রি করা তারিখ। ও দলিল রহিমের নামে নয়, হবে আমার নামে। তুই আমার সঙ্গে কাল গঞ্জের রেজিস্ট্রি অফিসে যাবি। হোক, ওকে শেষবারের মতো মাফ করে দিন, ও তো আমাদেরই সন্তান। না, ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। অমন কুলাঙ্গার ছেলে বেঁচে থাকার চেয়ে যদি আতুর ঘরে মরে যেত তাহলে এ সংসারের সুখ শান্তি এভাবে নষ্ট হতো না। আল্লাহ গো, এ দুনিয়াতে বহু বাবা দেখেছি কিন্তু আমার পাশের বাবা দেখিনি। কি রহিম গুদামে সব ধান বিক্রি করে দিয়েছে? জি হুজুর। কোথায় এসে? সে রাত্রে গুদামের পাশে ঘুরেছিল। কোন দিকে যাচ্ছে? হুজুর 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 হুজুর, আপনি তো গুদামের উল্টা দিকে যাচ্ছেন।
दूध नहीं आसि हाँ तुम्हें सोनारगर मंडल साहेबर कथा बोले ना उन्नी उन्नी आज हठात गंजे घाटे असुस्थ हो पड़े तुम एक दूध नहीं आसो हाँ जाओ तारातारी सामने जावा ठीक है ना दिन पर देखले करीम के जवाब देव ना करीम करीम कथा बोलबेन ना एकटू शांत हन ना बाबा एखन आमी एकटू सुस्थ बोध करछि आमी बाड़ी जाब ना ना ता हय ना ये आमी आपनाके अवस्था जेते देबो ना आपनी दुपुर पर्यन्त विश्राम निन तारपर खावा दावा करे बिकेले जाबेन खाबार कथा बोले तुमी आमाके लज्जा दिले बाबा ये मा तोमार की होयेछे किछु ना बोल की बोल भी। हो उन्नी एखन किछुटा सुस्थ दुपुरे आमादेर एखाने खाबेन किन्तु खावाबो की मा सुखिना एई देखो कत बड़ रुई माछ एनेछि भालो करे रेदे पुरो माथाटाई हावाके देबे शोन तुई बाजार थेके एकटा रुई माछ निये आय रुई माछ সে তো অনেক দাম কিন্তু এত টাকা আয় আমার সাথে নে তাড়াতাড়ি বাজারে যা পুরো মাথাটা খেতে না পারেন তখন মজা দেখাবো কি ভাবছেন খান Done.
আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আজ আবার চিপতি মতো খেলাম। রান্নাটা কে করেছে বাবা? আমার মা। সত্যি খুব ভালো রান্না করেছেন তোমার মা। তা বাবা, আমাকে এখন যেতে হয়, নয়তো ফিরতে রাত হয়ে যাবে। বাবা করিম, বাড়িতে তোমার কে কে আছেন তা তো বললে না। ইয়ে, আমার মা আর মামা। অবশ্য মামা এখন বাড়িতে নেই। তাহলে তোমার মাকে আমার সালাম দিও আর বলো আমি চলে যাচ্ছি। মা, মন্ডল সাহেব চলে যাচ্ছেন। আচ্ছা, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। তার বাবাকে নিয়ে এখানে এসেছিল আর তুই ওর সামনে যাসনি? না মিয়া ভাই, আমি ওর সামনে যেতে পারিনি। তুই ভুল করেছিস, ওকে তো সবকিছু জানানো উচিত ছিল। আমি সাহস পাইনি মিয়া ভাই। কিন্তু করিম যদি সবকিছু জেনে তোকে প্রশ্ন করবে, কেন একদিন লুকিয়ে রেখেছিলে তখন? তখন সবকিছু বলার সাহস তুই কোথায় পাবি? হ্যাঁ, আমি কি করি ভেবে পাচ্ছি না। মরবি, তুই মরবি, তোর ছেলের হাতে অপমান হয়ে তুই একদিন মরবি, এই আমি তোকে বলে রাখলাম। হ্যাঁ, কি হয়েছে? এবার আমরা সব মাঝিরা না খেয়ে মরবো করিম ভাই। তার মানে কাল থেকে আমাদের ঘাটে লঞ্চ ভিড়বে। লঞ্চ বলছেন চাচা? হ্যাঁ করিম ভাই, ওই লঞ্চ শুধু আমাদের ঘাটেই নয়, শুনেছি এই নদীর সব ঘাটেই নাকি ভিড়বে। এখন ওই লঞ্চ রেখে আমাদের নৌকা কে উঠবে বলো? করিম, তোমাদের তো নৌকা ছাড়াও আরো খ্যাত খামার আছে, কিন্তু আমাদের নৌকাই একমাত্র সম্বল। এখন আমাদের কি হবে? একটা কিছু কও করিম ভাই, নয়তো আমরা যে না খেয়ে মরবো। তোমরা কিচ্ছু ভেবো না, আগে লঞ্চ আসতে দাও, তারপর দেখি লঞ্চ আমাদের কতটুকু ক্ষতি করতে পারে। আরে ফুলতলা যাবে? ফুলতলা ফুলতলা যাবে নাকি ভাই, বলো না। এসে যাব, তিন ঘন্টার পথ, 2 কোটি টাকা লাগবে। না না, 1.5 কোটি টাকা দেবো, বলো যাবে কিনা। না ভাই, পোষায় না। নামেন, জলদি নামেন। আসুন ভাই আসুন, লঞ্চ নিয়ে এসেছি, 5 ঘন্টার পথ, 2 ঘন্টা যাবো। গঞ্জে জনপতি 5 টাকা আর ভাদুগড় জনপতি 10 টাকা, ফুলতলা জনপতি 8 টাকা। ফুলতলা জনপতি 8 টাকা মানে 3 জন 24 টাকা। মা চলো লঞ্চে যাই। ভাই দাঁড়ান দাঁড়ান, 1.5 কোটি টাকা দিয়ে নিয়ে যাবো। না না, দরকার নাই দরকার নাই, ঘন্টে যাইতে মাত্র 5 টাকা, চলো যাই। হাত ধরো হাত ধরো। আরে ওঠো মা, আসো তো, নতুন লঞ্চ আছে তো, ওঠো। এক এক করে আসেন, এক এক করে আসেন। আসতে ভাই, বুড়া মানুষ আমার মা। হ্যাঁ নানি, দেখে আসেন মা, ভিতরে আসো, লেডিস বলে উপরে বলে। Thank you.
মন্ডলের মতো ভালো মানুষ গরিবের পেটে লাঠি মারলো। আমি আজই তার কাছে যাব, জিজ্ঞেস করব কেন সে গরিব মাঝিদের প্রতি এত বড় অন্যায় করেছে। বাবা করিম, তুই ওখানে গিয়ে কোনো বেয়াদবি করিস না বাবা। তিনি যদি আমাদের কথা শোনেন তো ভালো, আর যদি না শোনেন তাহলে কি যে হবে আমি নিজেই জানি না মা, আমি নিজেই জানি না। কি বললি? করিম সোনার গায়ে ঝগড়াঝাটি করতে যাচ্ছে? হ্যাঁ। কোন দিকে সে? ওই তো নদীর দক্ষিণ দিকে। করিম, তুই সোনার গায়ে একা একা যাচ্ছিস, তোর যদি কিছু হয়? না, আমি তোকে যেতে দেব না। বৎসার ময়না। না ছাড়, স্বার্থপরের মতো কথা বলিস না ময়না। তুই শুধু ভাবছিস আমার কথা, আর আমি ভাবছি সমস্ত গরিব মাঝিদের কথা। ওরা যখন একে একে না খেয়ে মরবে তখন পারবি, পারবি ওদের মুখে এক মোটো ভাত তুলে দিতে? পারবি? ময়না ঘরে যা, আমার জন্য দোয়া করিস, আমি যেন ফিরে এসে সবার মুখে হাসি ফোটাতে পারি। আরে করি, কি সৌভাগ্য আমার! এসো 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 এসো। মন্ডল সাহেব, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার বাড়িতে এসে একবেলা খেয়ে যাব। হ্যাঁ, কিন্তু আমি জানি না সে ভাত আমি খেতে পারবো কিনা। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না বাবা। তাহলে বলুন তো, আপনার এত ধন সম্পদ রেখেও সামান্য কটা টাকার জন্য আমাদের মতো গরিব মাঝিদের মুখের ভাত কেন কেড়ে নিতে চাইছেন? কি বলছো তুমি? আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। সব বুঝেও যদি না বোঝার ভান করে থাকেন তাহলে কেউ আপনাকে বোঝাতে পারবে না। আজ শুধু আপনাকে একটি কথাই বলতে এসেছি, আপনি দয়া করে আমাদের নদীতে লঞ্চ চালাবেন না, তাহলে আমাদের মাঝিদের ঘরে ঘরে হাহাকার পড়ে যাবে। মন্ডল সাহেব, আমি আপনার সন্তানের মতো, আপনি আমাদের বাঁচান। আপনার তো অনেক আছে, একটি ব্যবসা না হলে আপনার ঘরে কেউ না খেয়ে মরবে না, কিন্তু কিন্তু আমরা না খেয়ে মরে যাবো মন্ডল সাহেব। আরে আরে, ওঠো ওঠো। আব্দুল, রহিমটা কোথায় জানিস? রহিম ভাইকে তো আজ আমাদের পুরনো ভিটেবাড়ির কাছে দেখেছিলাম। ও, আয় আমার সঙ্গে। করিম, তুমি বসো, আমি না আসা পর্যন্ত যেও না। আয়। রহিম, আজ আমি জীবনে প্রথম তোকে একটা অনুরোধ করতে এসেছি বাবা। যদি ফিরিয়ে দিস তাহলে তোরই মতো একজনের কাছে ছোট হয়ে যাব রে। কি বলতে চান বলুন। তুই লঞ্চের ব্যবসাটা বন্ধ করে দে। যদি না করি? দেখ বাবা, আমি তোকে এর চেয়ে বড় ব্যবসা করার জন্য অনেক টাকা দেব। আপনার সাহায্যের এখন আর আমার কোনো প্রয়োজন নেই। আমি বাপ হয়ে তোকে অনুরোধ করছি বাবা। অনুরোধ কেন? আপনি বলেই আমি শুনতাম, কিন্তু বাপ হয়ে ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অর্থ তাদের সম্পর্ক শেষ। এখন আপনি আমার কেউ না, আপনাকে আমি চিনি না, চলে যান এখান থেকে। রহিম, চলে যান। রহিম, এর জবাব আমার জানা ছিল, কিন্তু আপনাকে আমি ক্ষমা করে দিলাম।
আপনি ওর জন্য দুঃখ করবেন না হুজুর। আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর সামনে কঠিন বিপদ ঘনিয়ে আসছে। চলুন হুজুর বাড়ি যাই। না আব্দুল, আমি বাড়ি যাব না। করিমের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুই যা, ওকে কি বল, আমি ওর জন্য কিছুই করতে পারলাম না, ও যেন আমাকে ক্ষমা করে দেন। কিন্তু যা যা বলছি, আর শোন, ও চলে গেলে আমাকে এসে নিয়ে যাস। আচ্ছা, বুঝেছি, তা এ কথা আমাকে আগে বলে দিলেই হতো। আমি ভেবেছিলাম মণ্ডল সাহেব ভালো মানুষ, কিন্তু আমি মানুষ চিনতে ভুল করেছি। ঠিক আছে, ওরা যদি গরিবকে মেরে আরো বড় হতে চায় হোক, কিন্তু আমার সাথে আল্লাহ আছে। শোন, আজ আমি তোকে বলছি, করিম আবার যখন এ বাড়িতে এসেছে, এবার জামাই নিশ্চয়ই চেনে যাবে করিম সকিনার গর্ভে তারই সন্তান। তাহলে তুমি কি বলতে চাও? আমি চাই আমি রহিমের কাছে গিয়ে সব কথা খুলে বলি। করিম গ্রাম ছেড়ে যাবার সময় ওকে যেন মেরে নদীতে ভাসিয়ে দেয়, নইলে আমাদের সবার বিপদ হতে পারে, বুঝলি? কোথা যাচ্ছ? করিম বড় মায়ের, মানে আমাদের হুজুরের ছেলে, আর ওকে ওরা মারতে চাচ্ছে। তুমি কবরে গেলেই টের পাবি। Hey!
ভাই সে তো মরে গেছে। ওকে এখানেই ফেলে রাখ, ওর লাশ যেন শকুন কুকুরে খেয়ে এখানেই শেষ করে ফেলে। এবার আমাকে যেতে হবে সুশীলপুর, আমার স্বপ্ন। কেউ আছেন? কাকে চাই? আমাকে আপনি চিনবেন না। আপনি কি করিমের মা? জি। ও, আমি এসেছিলাম করিমের সংবাদ নিয়ে। করিমের সংবাদ নিয়ে? হ্যাঁ, সে এখন ভীষণ বিপদের মধ্যে আছে। কোথায় সে? কিসের বিপদ? সে মন্ডল বাড়িতে গিয়েছিল উনার লঞ্চ ব্যবসা বন্ধ করতে, কিন্তু মন্ডল সাহেব করিমকে অপমান করে বলে তার লঞ্চের ব্যবসার কোনো ক্ষতি করলে তাকে জানে মেরে ফেলবে। কিন্তু করিমও নাছুরবান্দা, সে বলে আমি মায়ের কসম খেয়ে বলছি ওই লঞ্চ আমি পুড়িয়ে ফেলবো, বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তমিজ মন্ডল ক্ষুব্ধ হয়ে তার লাঠিয়ালদেরকে বলে করিমকে শুক্লা বিলের চরে মেরে ফেলতে। কিন্তু আমি জানি না এখন তার কি অবস্থা হয়েছে। করিম ভাই, ভুবু ভুবু পেয়েছি, করিম ভাই করিম ভাই, করিম 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 কথা বল, মরেনি ভুবু, এখনো মরেনি। কি কি বলি করিম, আমার ছেলে? জি হুজুর, আমি নিজের কানে শুনেছি, ছোট আম্মা আর আপনার শাশুড়ি এই কথাই আলাপ করছিল। এখন ওরা যাচ্ছে করিমকে একেবারে প্রাণ মেরে ফেলতে। করিম এখন কোথায়? চলে গেছে। হুজুর, আমার মনে হয় বড় আম্মাকে তাড়ানোর পেছনে নিশ্চয়ই ওদের হাত ছিল। যদি তাই হয় রহিমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। করিম আমার ছেলে আর ওরা জেনে শুনে ওকে প্রাণে মেরে ফেলতে চাইছে। হ্যাঁ রহিমা, আজ তোমাকে দুটো প্রশ্ন করব, যদি সত্যি জবাব না দাও তাহলে সেই মুহূর্তে তুমি আমার কাছ থেকে তালাক হয়ে যাবে। কি বলছেন আপনি? বলো, আজ থেকে 20 বছর আগে তোমার দুধের গ্লাসে বিষ কে দিয়েছিল? বলো কে দিয়েছিল বিষ? আমার মা। আব্দুল বলেছে করিম আমার ছেলে, তুমি তার কতটুকু জানো? করিম মাকে বলেছে সে নাকি সখিনা বুবুর ছেলে, কিন্তু কে তার বাবা সে কথা বুবু নাকি আজও বলেনি। তাহলে এত সব কথা তোমরা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? কি হয়েছে? রহিমের বাবাকে আজ আমি সবকিছু বলতে বাধ্য হয়েছে। কি কি বলেছিস? সখিনা বুবুর কোন দোষ ছিল না, করিম তারই সন্তান। পড়া মুখে এসব কথা বলে তুই তোর নিজের সর্বনাশই করেছিস। সর্বনাশ আমি করিনি মা, এতগুলো বছর ধরে তিলে তিলে তুমি আমার সর্বনাশ করেছ। এখন আমার কি হবে? আমি এখন কার কাছে যাব? সখিনা বুবু, সখিনা বুবুর কাছেই আমি যাব। কি তুই শেষ পর্যন্ত সখিনার বাড়িতে যাবি? হ্যাঁ, সখিনা বুবু যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি স্বামীর বাড়িতে ঠাই পাবো। স্বামীর বাড়ি হলো মেয়েদের কাছে বেহেশত, যে কোনো মূল্যেই হোক এই বেহেশত আমাকে ফিরে পেতেই হবে। এখন আমার কি হবে? করিমকে জানে বাড়ার বুদ্ধি তো আমি দিয়েছিলাম, এখন দেখছি আমারই জান যায়। যাই, বাকি কটা দিন স্বামীর ভিটোতেই কাটাই। যাবেন কোথায়?
অনেক সুখ করেছেন এ বাড়িতে। দুষ্টুমি করিস না, আসুন এবার একটু দুঃখ করুন। আসুন আসুন, মস্করা আমি করিনি, করেছেন এবারের সবার সাথে আপনি। দরজা বন্ধ করছিস কেন? বিচার হবার জন্যে। দরজা খোল। আব্দুল, উনাকে এখান থেকে চলে যেতে বল। জি বড় আম্মা, ও কথা বলবেন না, হুজুর তো বলতে এসেছেন। উনার কোনো কথাই আমি শুনতে চাই না, যে টাকার লোভে মানুষ হত্যা করার ষড়যন্ত্র করতে পারে সে মানুষ না, অমানুষ। আপনি কাকে কি বলছেন? সুফিনা বলো, কাকে আমি প্রাণে মারতে চেয়েছি? যাকে গর্ভে নিয়ে আমি নিরপরাধ হয়ে আপনার বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছিলাম, যাকে নিয়ে আজও আমি বেঁচে আছি, সে বুকের মানুষ করিমকে আপনি প্রাণে মারতে চেয়েছিলেন। কেন কেন ওকে মারার আগে আপনার মনে একটিবার দাগ কাটল না? সে আপনারই সন্তান। মিথ্যে কথা, আমি ওকে প্রাণে মারতে পারি না, বিশ্বাস করেছি কিনা? আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। সোনার গায়ে আমি যে স্বামীকে রেখে এসেছিলাম, টাকার লোভে সে আজ বদলে গেছে, পাষাণ হয়ে গেছে। তোমার যা খুশি আমাকে বলো সকিনা, শুধু করিমের কাছে আমাকে একটি বারের জন্য যেতে দাও, তাহলেই বুঝতে পারবে। না, মানিক আমার আপনার হাতে শিকার হয়ে মৃত্যুর দুয়ারে বসে আছে, আর এই অবস্থা সে যদি আপনার চেহারা দেখে তাহলে উত্তেজনায়। না না না, আপনি ওর কাছে গিয়ে ওর মৃত্যু ডেকে আনবেন না, দোহাই লাগে, আপনি চলে যান, আপনি চলে যান। বেশ, আমি চলে যাচ্ছি। এতদিন তোমার প্রতি যে অন্যায় অবিচার আমি করেছি, আজ তার শাস্তি আমি পেয়েছি। চল আব্দুল। হুজুর, না আব্দুল না, তোকে আমি অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। চল মা, মা ছেড়ে দে। মা কি হয়েছে? কি হয়েছে বাবা? মা, মা গো, যা শুনলাম তা কি সত্যি? সত্যিকে মরলো সে আমার বাবা? বলো মা বলো। কদিন উনি তোর বাবা। তাহলে তুমি কি করলে মা, কি করলে? তুমি তুমি বাবাকে তোমার দরজা থেকে তাড়িয়ে দিলে মা? সে তো শুধু তোরই জন্যে, উনি তোকে এভাবে মেরেছে। না মা না, বাবা আমাকে মারেনি, মারতে পারে না। আমাকে ওনার ছেলে রহিম প্রাণে মারতে চেয়েছিল। হ্যাঁ, যাও মা, তুমি বাবাকে নিয়ে এসো, তা না হলে বাবাকে আর কোনোদিন পাবে না, বাবা মরে যাবে। না না, করিম এখনো মরেনি, করিম মরেনি, আর বাবা এসেছেন ওদের বাড়িতে। তাহলে কি সমস্ত সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে? না না, তা হতে পারে না। তোমরা? হ্যাঁ, তুমি রহিম, এসব কি হচ্ছে? তুমি
আছে মন্ডল না, ওনাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে দেখি তো। এই দলিলটাতে একটা দস্তখত করুন। দস্তখত করব তার মানে? মানে আপনার সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তোর নামে? হ্যাঁ, কারণ আমি বেঁচে থাকতে আমাদের বাড়িতে আমার সৎ মা আর সৎ ভাই কিছুতেই আসতে পারে না। চিৎকার করে কোনো লাভ নেই বাবা, যদি দস্তখত না করেন তাহলে আজ আমি আপনাকে গুলি করে মারব। গুলি রহিমা বড় বুবু, ছোট বুবু, তোমার ছেলে আমার করিমকে প্রাণে মারতে চেয়েছিল। সর্বনাশ হয়েছে সগিনা। কি হয়েছে? তমিল মিয়াকে তার ছেলে জোর করে লঞ্চে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তাকে বন্দুক ধরে বলেছে তার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে, তা না হলে তাকে গুলি করে মারবে। এত বড় সম্ভব? এক সন্তান বেঁচে থাকতে আরেক সন্তান বাবার গায়ে একটি আঁচড়ও দিতে পারবে না। কিন্তু বাবাকে তো ওরা লঞ্চে নিয়ে চলে গেছে। কি চতুর, যা বাইসের নৌকা বের কর, যা। আর আমি কিছু জানি না। হ্যাঁ, আপনাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই দলে আপনি সই করবেন কিনা? আমি সই করব না। সাহস থাকে তো চালা গুলি। তাহলে আপনাকে আজ আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। রহিম ভাই, রহিম ভাই, করিম ভাই সে নৌকা নিয়ে আমাদের পিছনে চলে আসছে। হ্যাঁ, শীঘ্রই আসো। আরে
ফিরাই এ ফিরাই এ আই আই আসুন হুজুর, যাই পুলিশকে খবর দেই। চিরদিন শুনেছি সতীনের সংসার কোনদিন সুখের হয় না, কিন্তু বিশ্বাস করো আমার মনে কোনদিন কোন পাপ ছিল না। আরেকটা কথা, আমি অনেক দিন পর জেনেছিলাম, সেদিন দুধের গ্লাসে তুমি বিষ দাওনি দিয়েছিল আমার মা, তবু তুমি আমাকে ক্ষমা করে দিও বাবু। আর মরার আগে আমি এতটুকু সান্ত্বনা নিয়ে গেলাম, তোমার সংসার তুমি ফিরে পেয়েছ। আপনি শুধু একটিবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। বলুন, ক্ষমা করেছেন কিনা। হ্যাঁ রহিমা, নিয়ে যাবোকে আমি ওর মুখ দেখতে চাই না, আমি ওর মুখ দেখতে চাই না।